প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই তোমরা ভালো আছো মিসও ভালো আছি মিস আবার চলে এলাম তোমাদের সাথে তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে আমরা গত ক্লাসে বাংলাদেশের জনসংখ্যা সম্পর্কে জেনেছি জনসংখ্যা সম্পর্কে জেনেছি জনসংখ্যা আর পরিবারের যে গুরুত্ব সেটা সম্পর্কে জেনেছি আজ আমরা যানবাহন ও পরিবেশের উপর অধিক জনসংখ্যার প্রভাব সম্পর্কে জানবো আমরা এখানে কি দেখতে পাচ্ছি রাস্তায় কত গাড়ি একদম জ্যামে আটকা পড়ে আছে এই যে জ্যাম হচ্ছে জ্যামটা কেন হচ্ছে আসলে অধিক জনসংখ্যার কারণে আমাদের এই রাস্তাঘাটে প্রতিনিয়ত আমরা যানজট লক্ষ্য করি এই যে রেলগাড়ি রেলগাড়িতে আমরা কি দেখতে পাচ্ছি এতই বেশি জনসংখ্যা যে অনেকে কি করেছে ছাদের উপর বসেছে অনেকে আশেপাশে ঝুলে আছে যদি জনসংখ্যা এভাবে যানবাহনে যাতায়াত করে তাহলে কি যে কোনো মুহূর্তে যে কোনো প্রকার দুর্ঘটনা ঘটে যেতে পারে এই যে আমরা লঞ্চ দেখতে পাচ্ছি লঞ্চেও সেই একই অবস্থা জনসংখ্যার ঘনত্ব এত বেশি যে তারা একদম সাদে পর্যন্ত ভরে আছে তো এই সমস্ত কারণে কি আমাদের দেশে দুর্ঘটনা বেশি দেখা যায় পরিবারের লোকসংখ্যা বেশি হলে যেমন পরিবারে বিভিন্ন সমস্যা হয় তেমনি কোনো দেশে বেশি জনসংখ্যা থাকলে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয় দেশে অনেক বেশি মানুষ থাকলে জনসংখ্যার বিস্ফোরণ বলে জনসংখ্যা বেশি থাকলে সর্বত্র অনেক লোকের ভিড় থাকে যেমন বিদ্যালয় হাটবাজার রাস্তাঘাট যানবাহন অধিক জনসংখ্যার ফলে সীমিত যানবাহনের উপর চাপ পড়ে মানুষের যাতায়াত কঠিন হয় রাস্তাঘাটে মানুষের ভিড় বাড়ে বাস ট্রেন লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন করতে হয় এর ফলে অনেক ক্ষেত্রে দুর্ঘটনা ঘটে অধিক জনসংখ্যার ফলে প্রধান দুই ধরনের সমস্যা দেখা দেয় এক ময়লা ও আবর্জনা বেশি হয় এর ফলে পরিবেশ দূষিত হয় দূষিত পরিবেশের কারণে নানা ধরনের রোগ ও অসুখ দেখা দেয় দুই বাসস্থানের সমস্যা হয় বাসস্থানের জন্য অধিক ঘরবাড়ি তৈরি করতে হয় ঘর বানানোর জন্য গাছ কেটে ও চাষের জমিতে জায়গা তৈরি করতে হয় রাস্তার পাশে বা খোলা জায়গায় বস্তি গড়ে ওঠে তাই আমরা বুঝতে পারছি বেশি জনসংখ্যা আমাদের দেশের একটি প্রধান সমস্যা এখন এই যে আমরা আমাদের দেশে জনসংখ্যার সমস্যাগুলো সম্পর্কে জানলাম এর আলোকে আমরা দুটি প্রশ্ন বলবো এবং কি সাথে সাথে উত্তরগুলো মুখে মুখে বলবো আর ঝটপট লিখেও ফেলবো এক বাছে অতিরিক্ত মানুষ উঠলে কি হয় বাসে অতিরিক্ত মানুষ উঠলে দুর্ঘটনা ঘটে দুই রাস্তায় বেশি যানবাহন থাকলে কি অসুবিধা হয় রাস্তায় বেশি যানবাহন থাকলে মানুষের যাতায়াত করা কঠিন হয়ে পড়ে এখন আমরা নিচে দুটি অসম্পূর্ণ বাক্য দেখতে পাচ্ছি আমরা এই বাক্যগুলো পরে সঠিক শব্দ বসিয়ে বাক্যগুলো কি সম্পন্ন করব অধিক জনসংখ্যার ফলে ময়লা আবর্জনা ড্যাস কি হবে বলো তো অধিক জনসংখ্যার ফলে ময়লা আবর্জনা বেশি হয় ও পরিবেশ দূষিত হয় অধিক জনসংখ্যার ফলে বাসস্থানের ড্যাস এখানে কি হবে অধিক জনসংখ্যার ফলে বাসস্থানের সংকুলান করা কঠিন হয়ে পড়ে এখন আমরা এখানে একটি সুন্দর চিত্র দেখতে পাচ্ছি তো চিত্রটি কিসের হতে পারে বলো তো একটু ভাবো হ্যাঁ আমরা এই যে আমরা আমাদের এলাকায় যে বসবাস করছি প্রতিনিয়ত তো আমাদের এলাকায় রাস্তায় কেমন ভিড় হয় নিশ্চয়ই অনেক বেশি আবার কোথাও একটু কম তারপর আমরা যদি এখন মনে করো যেখানে আছি মনে করো বিদ্যালয়ে আছি তাহলে হচ্ছে বিদ্যালয়ের বাইরে যদি পাঁচ মিনিট দাঁড়াই তাহলে আমরা কি দেখতে পাব। দেখবো যে কত মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে কতগুলো গাড়ি বাস সাইকেল ইত্যাদি যাচ্ছে বর্ণনা করে কি করতে পারি আমরা এই যে জিনিসগুলো আমরা নিচে সুন্দর করে এরকম করে ছক করে লিখতে পারি কোনটার পরিমাণ কি রকম যেমন প্রথমটিতে দেওয়া আছে বাস তার মানে বাস একটু কম গাড়ি একটু বেশি এভাবে আমরা মানুষ সিএনজি রিকশা সাইকেল সবগুলোর পরিমাণ কি সুন্দরভাবে দেখিয়ে দিতে পারি এখন আমরা একটি প্রশ্ন বলব এবং প্রশ্নটির উত্তর কি মুখে মুখে বলে ঝটপট লিখে ফেলব বেশি বেশি জনসংখ্যা হলে যানবাহনের উপর কী প্রভাব পড়ে বেশি বেশি জনসংখ্যা হলে যানবাহনের উপর অনেক ক্ষতিকর প্রভাব পড়ে যেমন সীমিত যানবাহন যদি হয় তখন লোকসংখ্যা বেশি হলে তখন কি যথাযথভাবে বসার ব্যবস্থা করা যায় না তখন যাত্রীরা বিভিন্ন রকম দুর্ঘটনার সম্মুখীন হয় চলো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা এই যে আমাদের পাঠ শেষ করলাম আমরা এই যে পাঠ শেষ করে কি এর মধ্যেই সীমাবদ্ধ থাকবো না আমরা আমাদের এই পাঠগুলো কি বাসায় বেশি বেশি চর্চা করবো এই যে জনসংখ্যার সমস্যা সম্পর্কে জানলাম আমরা নিজেরা সচেতন হব এবং কি করব যাতে ভবিষ্যতে এরকম জনসংখ্যার বিস্ফোরণ আমাদের দেশে ঘটতে না পারে সেই দিক থেকে কি এখন থেকে আমরা চেষ্টা করে যাব আমরা নিজেরা সচেতন হব পরিবারকে সচেতন করব এবং আশেপাশের লোকজনকেও সচেতন করব তাহলে আমাদের কি পরিবেশটা সুন্দর থাকবে সুশৃঙ্খল থাকবে সব কিছু সাজানো গোছানো থাকবে আমরা আমাদের দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারবো তো আমাদের আজকের পাঠ আমরা এখানেই শেষ করছি আমাদের পরবর্তী ক্লাসে আমরা আরও মজার মজার অনেক পড়া নিয়ে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো